Hello guys, welcome to Physics Multimedia class of Digital Compass. Again I am Sajur Rahman from Digital Compass Live Studio. Today I am here to discuss about right hand screw law. কোন বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তপথে ঘূর্ণায়মান কোন বস্তুতে ক্রিয়াশীল টর্ক এবং এর কৌণিক ভরবেগের দিক নির্ণয় তথা কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরের ক্রস গুণফলের দিক নির্ণয় করতে আমরা যে বিশেষ নিয়মটি প্রয়োগ করে থাকি সেটি হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম। আজকে আমি ডান হাতি স্ক্রু নিয়ম নিয়ে কথা বলবো। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো, আমার হাতে তোমরা একটি স্ক্রু দেখতে পাচ্ছ এবং এই স্ক্রুটি একটি নাটের মধ্যে প্রবেশ করানো। খেয়াল করো, এবার আমি যদি এই স্ক্রুটিকে এভাবে ধরে ক্লকওয়াইজ ঘুরাই, খেয়াল করো, তাহলে এই স্ক্রুটি কিন্তু নাটের মধ্যে প্রবেশ করে। দেখো, স্ক্রুটিকে আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাচ্ছি আর এটি কিন্তু নাটের মধ্যে প্রবেশ করছে। মনোযোগ সহকারে খেয়াল করো, দেখো স্ক্রুটি নাটের মধ্যে প্রবেশ করছে। কিন্তু আমি যদি এটিকে স্ক্রুটিকে উল্টো ঘুরাই, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, তাহলে এটি কিন্তু নাট হতে বের হয়ে আসবে। খেয়াল করো, আমি স্ক্রুটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাচ্ছি আর এটি কিন্তু নাট হতে বের হয়ে আসছে। আসলে সকল স্ক্রুই কিন্তু এই নিয়মে প্রস্তুত করা হয়। এবার আসো, ডান হাতে স্ক্রু নিয়মটি কি? আমি যদি আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে অন্যান্য আঙ্গুলির সাথে লম্বভাবে স্থাপন করে, দেখো এভাবে স্ক্রুটিকে ধরে এভাবে ক্লকওয়াইজ ঘুরাই, দেখো তাহলে এই স্ক্রুটি কিন্তু নাটের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ তার ডান থেকে বাম দিকে সরন হয়। এবং এক্ষেত্রে খেয়াল করে দেখো, আমার ডান হাতের অন্যান্য আঙ্গুলিগুলি এই স্ক্রুটির ঘূর্ণনের দিক নির্দেশ করবে এবং আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটি স্ক্রুটির সরণের দিক নির্দেশ করবে। অর্থাৎ স্ক্রুটিকে আমি যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো তখন এটি কিন্তু ডান হাতে বামে সরে যাবে এবং নাটের মধ্যে প্রবেশ করবে। খেয়াল করে দেখো, স্ক্রুটি নাটের মধ্যে প্রবেশ করছে। কিন্তু এই স্ক্রুটিকে যদি আমি উল্টো এভাবে ধরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, তাহলে এটি কিন্তু নাট থেকে বের হয়ে আসবে, অর্থাৎ বাম থেকে ডান দিকে সরন হবে। অর্থাৎ স্ক্রুটিকে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরালে এটি দেখো নাট হতে বের হয়ে আসছে। আসলে সকল স্ক্রু এই নিয়ম মেনে চলে বলেই এটাকে বলা হয় ডান হাতি স্ক্রু নিয়ম। এবার আমরা প্রায়শই দেয়ালে স্ক্রু সেটে থাকি, সেক্ষেত্রে আমরা কি করি, একটি স্ক্রুকে এভাবে দেয়ালে সেট করে আমরা এটিকে যখন ক্লকওয়াইজ ঘুরাই, দেখো এভাবে যখন ক্লকওয়াইজ ঘুরাই তখন এই স্ক্রুটি কিন্তু দেয়ালের মধ্যে প্রবেশ করে। এবং যখন উল্টো ধরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই তখন কিন্তু এটি দেয়াল থেকে বের হয়ে আসে। সকল স্ক্রুই আসলে এই নিয়মটি মেনে চলে। এবারে দেখি আমরা কোথায় কোথায় এই ডান হাতি স্ক্রু নিয়মটি প্রয়োগ করে থাকি। আমরা খেয়াল করো, এখানে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তনশীল। এখানে এই বস্তুটি এফ বলের ক্রিয়ায় আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তনশীল এবং এখানে যে ব্যাসার্ধ ভেক্টর ক্রিয়া করছে সেটি কিন্তু কেন্দ্র থেকে বাহিরের দিকে এবং প্রযুক্ত বল এফ এই আর এর সাথে থিটা কোণে আনত। তাহলে এই বস্তুতে ক্রিয়াশীল টর্ক টাউ, দেখো টর্ক টাউ ইকুয়ালস টু হবে, টর্ক টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ। আমরা ডান হাতে স্ক্রু নিয়ম প্রয়োগ করে এই বস্তুতে ক্রিয়াশীল টর্ক টাউ এর দিক নির্ণয় করতে পারি। খেয়াল করো, এখানে প্রথম ভেক্টর হচ্ছে আর এবং দ্বিতীয় ভেক্টর হচ্ছে এফ। আমি যদি আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে অন্যান্য আঙ্গুলিগুলির সাথে লম্বভাবে স্থাপন করে, দেখো যদি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাই, অর্থাৎ আর থেকে এফ এর দিকে ঘুরাই, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলিটি কিন্তু উপরের দিকে নির্দেশ করে। অর্থাৎ এক্ষেত্রে এই বস্তুতে ক্রিয়াশীল টর্কের দিক হবে, টাউ এর দিক হবে উপরের দিকে। এই নিয়মটি কিন্তু মেনে চলে। কিন্তু কোনো বস্তু যখন উল্টো ঘুরবে অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরবে তখন কিন্তু এটি এর টর্ক কাজ করবে নিচের দিকে, নিচের দিকে। মোস্ট অফ ইউ প্লে টপ স্পিনিং ইন ইউর চাইল্ডহুড, এবং সেখানে তুমি দেখেছো একটা লাটিনকে যখন এভাবে ক্লকওয়াইজ ঘুরানো হয়, দেখো ক্লকওয়াইজ ঘুরানো হয় অর্থাৎ এভাবে ঘুরানো হয়, তখন তার টর্ক কিন্তু নিচের দিকে ক্রিয়া করে। কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তপথে ঘূর্ণায়মান কোনো বস্তুতে ক্রিয়াশীল টর্ক এবং এর কৌণিক ভরবেগের দিক আমরা নিউটনিয়ান বলবিদ্যার কৌণিক গতি অংশে আলোচনা করব বিস্তারিত। এছাড়াও কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরের ক্রস গুণফলের দিক নিয়ে আমরা আলোচনা করব ভেক্টর চ্যাপ্টারের ক্রস গুণন অংশে। কিন্তু এখন তোমরা কয়েকটি বিশেষ উদাহরণ স্ক্রিনে লক্ষ্য করো, তাহলে তোমাদের কাছে এই ডান হাতে স্ক্রু নিয়ম তথা ক্রস গুণফলের দিক এ তোমাদের কাছে স্পষ্ট হবে। সবাই স্ক্রিনে খেয়াল করো।
So guys, that's all from my side for today. Thank you very much for staying with me and being attentive. খুব শীঘ্রই নতুন কোন টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সুস্থ থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।